আজকার ভিডিওটাতে আপনাদেরকে একটা ইলেকট্রিক বাইক দেখাবো এটা হচ্ছে টিভিএস এক্সেল সুপারের মতো ইলেকট্রিক বাইকটা দেখতে এখন যে ফোর স্ট্রোক বাইকটা বেরিয়েছে টিভিএস কোম্পানির সেরকম দেখতে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক বাইক এটার ব্যাটারি কি হবে দাম কত হবে কি কি এর মধ্যে বৈশিষ্ট্য আছে মাইলেজ কত হবে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটাতে বলবো এবং পাট পাট করে দেখাবো এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সামনে থেকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সুপার এর মতো দেখতে সামনের পজিশনটা এরপর পুরো বাইকটা আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই আর এই ইলেকট্রিক বাইকটা আপনারা যদি ফাইন্যান্সে নিতে চান ফাইন্যান্সে পাবেন জিরো ডাউন পেমেন্ট পাবেন সহজ কিস্তিতে এই ইলেকট্রিক বাইক টা পাবেন আর দেখুন হুইল বড় লাগানো আছে টায়ারের কত সাইজ সেটাও বলে দেব আর বাইকটার পিছন সাইডটা দেখতে দেখুন এরকম লাগছে এই ইলেকট্রিক বাইকটা কোথায় পাবেন সেটাও বলে দেব দাম কত সেটাও বলে দেব তো দেখুন এই ইলেকট্রিক বাইকটা কোথায় পাবেন সেটা প্রথমে দেখাই দেখুন এটা হচ্ছে ইজি রাইডে পাবেন এটা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে কলেজ রোডে এই দোকানটা ইজি রাইড দোকানের নাম আর এই দোকানটার ফোন নাম্বার বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন যে কে ডিজিটালের পাশেই এই দোকানটা এই জিনিসটা খেয়াল রাখবেন যে কে ডিজিটালের পাশেই ইজি রাইট দোকানটা ফোন নাম্বার বোর্ডে লেখা আছে যদি কন্ট্যাক্ট আপনারা পজ করে নিতে পারেন তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন তাছাড়াও ডিসপ্লেতে আসবে সেই ফোন নাম্বারটা নিয়ে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন এই ইলেকট্রিক বাইকটাতে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে কত মাইলেজ সেটা আপনাদেরকে বলে দেবো এক এক করে আপনাদেরকে দেখাই দেখুন হ্যান্ডেল বার থেকে শুরু করি মানে মিটার থেকে ডিজিটাল মিটার লাগানো আছে এখানে ব্যাটারি কত চার্জ আছে দেখতে পাবেন আর এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে এটাও এখানে শো করবে এই ফিচার্সটা দিয়েছে এখন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আর ব্যাটারিটা কত চার্জ আছে ডান দিকে এইচ লিখা আছে মানে হাই আর বাঁ দিকে এল লিখা আছে মানে লো চার্জ আছে এখানে আপনার ব্যাটারির ভোল্টেজটা দেখাচ্ছে কত ব্যাটারি ভোল্টেজ আছে এখন বাষট্টি পয়েন্ট টু ভোল্টেজ ব্যাটারি আছে এটা শো করছে এখানে কত কিলোমিটার চালিয়েছেন টোটাল সেটা শো করবে স্পিডটা কত উঠছে সেটা শো করবে আর এখানে দেখুন পি লেখা আসছে পি মানে পার্কিং এই পিটা হাঁটাতে গেলে পার্কিং সুইচটা দাবতে হবে তবে গাড়িটা চলবে দেখুন পি সুইচটা দাবলাম পিটা হেঁটে যাবে অথবা যে কোনো ব্রেক দুবার দাবলেই পিটা সরে যাবে দেখুন পি লিখাটা সরে গেছে এখানে রেডি লিখা চলে আসছে রেডি মানে এরপর গাড়িটা চালাতে পারবেন এখানে স্পিডটা শো করবে আর এখানে আপনার কত মুডে গাড়িটা চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা মুড পাবেন তো আপনাদেরকে স্পিডটা দেখাবো এখন দেখুন ওয়ানে দেওয়া আছে ফার্স্ট মুডে দেওয়া আছে ফার্স্ট মুডে কত স্পিড পাবেন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট মুডে আপনারা আটত্রিশ স্পিড পাবেন এখানে দেখুন আটত্রিশ লিখা আসছে আর সেকেন্ড মুডে কত পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটা দেখুন মুড সুইচ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা লেভেলে স্পিডে আলাদা আলাদা চালাতে পারবেন দেখুন আটত্রিশ লেখা আসছে এখানে ফার্স্ট মুড দেওয়া আছে এরপর সেকেন্ড মুডে দিচ্ছি দু নম্বরে তো দেখুন এখানে দু নম্বর হয়ে গেল এরপর ফুল এক্সেলেটার দিচ্ছি দু নম্বরে ফুল এক্সেলেটারে তেতাল্লিশ স্পিড পাবেন তেতাল্লিশ স্পিড দিচ্ছে এরপর তিন নাম্বারে দিচ্ছি দেখুন এখানে তিন হয়ে গেল এরপর ফুল দিলে আপনারা আটচল্লিশ স্পিড পাবেন এটা আটচল্লিশ আপনি যদি পাশে গাড়ি রেখে কম্পেয়ার করেন স্পিডটা এটা পঞ্চাশ স্পিড পাবেন এখানে আটত্রিশ শো করছে আর মিটার বক্সে কি কি শো করবে দেখে দিচ্ছি এখানে রেডি লিখা শো করবে আর এখানে দেখুন হেডলাইট জ্বলছে নাকি শো করবে এখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে নাকি গাড়িটা চার্জে দিলে সেটা শো করবে আর এখানে ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটার শো করবে আপনাদেরকে জালি দেখিয়ে দিচ্ছি দেখুন বাঁ দিকের ইন্ডিকেটার দিয়েছি বাঁ দিকেরটা জ্বলছে শো করবে এইভাবে ডান দিলে ডান দিকেট শো করবে যে ইন্ডিকেটার জ্বলছে আর এখান থেকে আপনারা ইগনেশন সুইচটা পাবেন হ্যান্ডিল লক করতে পারবেন আর গাড়িটা অন অফ করতে পারবেন এরপর সুইচগুলো দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মোড সুইচ এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এটা হেডলাইট সুইচ আর এটা হচ্ছে পার্কিং সুইচ পিটা সরাতে গেলে সুইচটা দাবতে হবে এরপর দিকের সুইচগুলো দেখে দিই এটা হেডলাইট ডিপার সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ আর এটা হচ্ছে হর্ন সুইচ হর্নের সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন শুনতে পাচ্ছেন হর্নের সাউন্ডটা এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটাতে এখানে সামনে অনেকটা জায়গা পাবেন যেখানে বস্তা আপনারা রেখে বহন করতে পারবেন অথবা যে কোনো জিনিস রেখে বহন করা যাবে আরেকটা জায়গা দিয়েছে পিছনে দেখুন এই সিটটা খুলে যাবে এই লক দুটা যদি খুলে দেন এই লক দুটা খুললেই সিটটা ওপেন হয়ে যাবে এখানেও প্রচুর জায়গা পাবেন দেখুন লক দুটা খুলে দিয়েছি সিটটা ওপেন হয়ে গেল এইভাবে সিটটা ওপেন হয়ে যাবে তারপরে এখানেও আপনারা বস্তা নিয়ে যেতে পারবেন বা যে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন আবার যদি সিটের প্রয়োজন হয় তাহলে এইভাবে সিটটা আবার মুড়ে দিলে দিয়ে লকটা দাবি দিলে সিটটা লক হয়ে যাবে আর সিটটা খুলবেও না এইভাবে পিছনেও আপনারা জায়গা পাবেন অনেকটা জায়গা দিয়েছে আর পিছনটা দেখুন এই বাইকটা দেখতে এরকম ব্যাকলাইটটা দেখুন এক্সেল এর মতো দেখতে আলাদা দুদিকে দুটা ইন্ডিকেটার দিয়েছে আর পিছনে দেখুন লিও ই বাইক নাম্বার প্লেটটাই লেখা আছে এটা লিও ই বাইক কোম্পানির বাইক এরপর দেখুন পিছনে মোটরটা সম্বন্ধে বলি এই মোটরটা আপনারা বিএল ডিসি মোটর পাবেন স্পোক মোটর আর এই মোটরটার ক্যাপাসিটি হচ্ছে ষাট ভোল্ট তিনশো ওয়ার্ডের এর মোটর এখানে লিখা আছে দেখুন ষাট ভোল্ট তিনশো ওয়াটের মোটর স্পোক মোটর স্পোক লাগানো আছে বলে স্পোক মোটর বলছে আর একটা অ্যালো হুইল মোটর হয় আর পিছনের টায়ারের সাইজটা বলে দি দুই পঞ্চাশ হলো পিছনের টায়ারের সাইজ এটা টিভিএস এক্সেল সুপার এর মত টায়ারের সাইজ আর এটা টিউলেস টায়ার না টিউ দেয়া টায়ার আর এখানে ব্যাটারি চার্জিং পয়েন্ট পাবেন ব্যাটারিটা এখান থেকে চার্জ করতে পারবেন আর পাশে একটা এমসিবি সুইচ পাবেন এই এমসিবি সুইচটার কাজ বলে দিই গাড়িটাতে কোথাও যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই এমসিবি সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়িটাতে লোড ক্যাপাসিটি যা তার চেয়ে বেশি যদি লোড চাপিয়ে দেন তাহলেও এই এমসিবি সুইচটা বন্ধ হয়ে যাবে তাছাড়াও আপনি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছেন দশ দিন পনেরো দিন এক মাসের জন্য তাহলে এই এমসিবি সুইচটা বন্ধ করে যেতে পারেন পাওয়ারটা কাট হয়ে যাবে আর এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ড পাবেন আর একটা ডবল স্ট্যান্ড কিছু মডেলের ক্ষেত্রে দুদিকে সিঙ্গেল হয় আর এখানে একটা পা রাখা পা দানি পাবেন ফুড ড্রেস আর ডান দিকে একটা ফুড ড্রেস পাবেন এরপর দেখায় সামনেটা দেখুন লম্বা টেলিস্কোপিং শক পাবেন ওই স্টাইল এক্সেল সুপার এর মতো সেম সামনের স্টাইলটাও আর সামনে ড্রাম ব্রেক পাবেন স্পোক রিম পাবেন আর এই সামনের সামনের বলে দিই সাইড স্পোক দিয়া স্টিল রিম পাবেন দেখুন দুই পঞ্চাশ টায়ারের সাইজ এখানে লেখা আছে আর পিছনের ব্রেকটা ডাম ব্রেক পাবেন এক্সেল সুপার এর মতনই আর পিছনের স্প্রিং কয়েল হাই ডোলিক অ্যাডজাস্টেবল হ্যাভি স্ট্রং শকাজার পাবেন এই সকাল দুটো অ্যাডজাস্ট করতে পারবেন লোড হিসাবে স্প্রিংটা টাইট ঢিলা করতে পারবেন আর এরকম একটা ডান দিকে ফুড পাবেন যেটাকে পাদানি বলা হয় বাঁ দিকেও এরকম একটা ফুড ড্রেস পাবেন দুদিকে দুটা ফুড পাবেন আর সামনে এখানে আপনারা মোবাইল চার্জিং পোর্ট পাবেন ইউএসবি পোর্ট বলা হয় আপনার মোবাইলের ডাটা কেবিল দিয়ে এখান থেকে আপনার মোবাইলটা চার্জ করতে পারবেন আর সামনে দেখুন হেডলাইটটা গোল রাউন্ডের টিভিএস সুপারের মতো এলইডি হেডলাইট বাল্ব লাগানো আছে কিন্তু আর স্টিল রিম এরকম দেখুন ক্রোমের আর বাঁদিকে একটা ইন্ডিকেটার ডান দিকে একটা ইন্ডিকেটার আর দেখুন সামনে এরকম একটা রিফ্লেক্ট লাগানো আছে জ্বলবে লাইট পড়লেই আর এই ইলেকট্রিক বাইকটা হচ্ছে দেখুন লিও কোম্পানির ইলেকট্রিক বাইক লিও এখানে লিখা আছে আর মডেলটা হচ্ছে এলড টু পয়েন্ট ফাইভ এখানে লিখা আছে দেখুন আর সামনে বডিতে দেখুন এখানে একটা লেগ গার্ড পাবেন স্টিলের লেগ গার্ড লাগানো আছে এরপরে এই ইলেকট্রিক বাইকটার দাম কত মাইলেজ কত আর ব্যাটারি কত সেটা আপনাদেরকে বলবো যেটা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তো দেখুন এই ইলেকট্রিক বাইকটাতে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে ষাট ভোল্টের ব্যাটারি লাগানো আছে লিথিয়াম এটাতে আনুমানিক মাইলেজ পাবেন আশি থেকে নব্বই কিলোমিটার ব্যাটারিটা একবার ফুল চার্জ করলে এই মাইলেজটা পাবেন আর এই ইলেকট্রিক বাইকটার দাম বলি এই ইলেকট্রিক বাইকটার দাম হচ্ছে একাশি হাজার টাকা আর আপনারা যদি বলেন ইউটিউব চ্যানেল দেখে এসছি এই চ্যানেলটার নাম বলেন টেকনিক্যাল বাংলায় এমকে চ্যানেলটা দেখে এসছি তাহলে আরও এক হাজার টাকা ছাড় পাবেন আশি হাজার টাকায় এই ইলেকট্রিক বাইকটা পাবেন আর এই ধরনের যদি আরও নতুন নতুন ইলেকট্রিক বাইক বা স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে